হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো অতুলনীয় স্বাদের সুজির কাস্টার্ড ক্যারামেল পুডিং। এই পুডিংটা তৈরি করা ভীষণ সহজ আর খেতে অতুলনীয় মজা, মুখে দিলেই মিশে যাবে, এত বেশি টেস্ট এই পুডিংটা। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। আপনারা যে কোনো ওকেশনে অথবা বিকেলের নাস্তায়ও কিন্তু এই পুডিংটা তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এতে করে আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। পুডিং তৈরির জন্য প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এবার আমি চুলার আঁচটাকে কমিয়ে রেখে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আপনারা সবাই হয়তো জানেন ক্যারামেলটা কিন্তু কম আঁচে তৈরি করতে হয়, একটু সময় নিয়ে, কারণ চুলাটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, আর ক্যারামেলটা যদি পুড়ে যায় পুডিংটা কিন্তু একদমই ভালো লাগবে না, তিতা লাগবে খেতে। সেক্ষেত্রে কিন্তু পুডিং তৈরি করাটাই কষ্ট আর একদমই স্বাদ পাবেন না। একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করবেন, আর ক্যারামেলটার এখানে চামচ বা নাড়ানি দেওয়ার কোনো দরকার নেই। আপনারা হাতল ধরে এরকমভাবে একটু নাড়িয়ে দেবেন, তাহলেই কিন্তু হবে। দেখতে পাচ্ছেন যে চিনিটা কিন্তু গলতে শুরু করেছে, মিডিয়াম আঁচেই কিন্তু আমি রেখেছি। আর এর মাঝে যদি মনে হয় যে মিডিয়াম আঁচটা একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ এক এক চুলার আঁচ এক এক রকম, সেক্ষেত্রে আপনারা লো আঁচে রেখে এই কাজটা করবেন। দেখতে পাচ্ছেন যে ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে। এই কালার থাকতেই কিন্তু আমি নামিয়ে ফেলবো, এর থেকে বেশি ডার্ক করবো না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। ক্যারামেলটা নামিয়ে নিচ্ছি, আর এখানে আমি কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডের ভেতরে আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা দিয়ে এবার আমি ক্যারামেলটাকে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে বলছি, ক্যারামেলটা কিন্তু অবশ্যই গরম, একদম চুলা থেকে নামিয়ে কিন্তু ঢালতে হবে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। একটু ভালো মানের কাস্টার্ড পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্বাদ গন্ধ খুবই সুন্দর আসবে। এবার দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করে মেশাতে হবে যেন কোনো লাম্পস থেকে না যায়। যদি লাম্পস থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না, পুডিংটা খুবই বাজে একটাভাবে তৈরি হবে, তাই আপনাদেরকে একটু লক্ষ্য করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। লিটারের হিসাবে 1/2 লিটার পরিমাণ দুধ দিয়েছি। দুধটা দিয়ে এখন আমি চুলার আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি, এতে করে কিন্তু তাড়াতাড়ি বলক চলে আসবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী বুঝে চিনিটা দেবেন। যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন, আর যারা মিষ্টি কমও না বেশিও না পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই চিনির মাপটাই ঠিক আছে। এখন আমি নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু বলক চলে এসেছে, আর এই দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, 2-3 মিনিটের মতো জাল করব তাহলেই কিন্তু হবে। আর বারবার কিন্তু নেড়ে দিতে হবে, নয়তো কিন্তু দুধটা তলায় লেগে যাবে। দুই তিন মিনিট জাল করার পর এখন আমি 1/3 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা কিন্তু কাঁচা দিয়েছি, ভাজা সুজি না। সুজি দিয়ে কিন্তু সাথে সাথে নাড়া শুরু করতে হবে, যদি নাড়তে একটু দেরি হয়ে যায় তাহলে কিন্তু সুজিটা নিচে জমাট বেঁধে যাবে। দেখতে পাচ্ছেন সুজিটা আমি ঘন ঘন নেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু এখন আমি মিডিয়াম রেখেছি। যখন বলক চলে এসেছে তখনই কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে আমি মিডিয়াম করে দিয়েছি। যখন এখানে বলক চলে এসেছে আর সুজিটাও কিন্তু অনেকটা মিশে গেছে, মানে গলে গেছে, এখন কিন্তু আর আস্ত নেই, এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। সম্পূর্ণ মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জমা শুরু হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটাকে লো করে দিয়েছি। চুলার আঁচটা লো করে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি।
কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু এটা খুব বেশিক্ষণ চুলায় রাখার দরকার নেই, তবে একটু ভালো করে মিশিয়ে নেওয়া পর্যন্ত চুলায় রাখতে হবে। আর কাস্টার্ড পাউডার এক হাতে দিতে হবে, আরেক হাতে নাড়তে হবে, নয়তো কিন্তু এটা দলা পেকে যেতে পারে। একটু সময় নিয়ে ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি, আর কিন্তু চুলার আঁচটা একদমই লো রেখেছি, কারণ এখন যদি মিডিয়াম আঁচ রাখা হয় তাহলে কিন্তু তলায় লেগে যাবে আর এটা তাড়াতাড়ি জমাট বাঁধতে বেশি করে শুরু করবে। সুজি কিন্তু সম্পূর্ণ আমি সেদ্ধ হওয়ার পরে কাস্টার্ড পাউডারটা দিয়েছিলাম, আর দেখেন এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে, আর সুজিটাও কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। কাঁচা সুজি কিন্তু নেই এখন আর, আর এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, এর চাইতে বেশিক্ষণ আর চুলায় রাখার দরকার নেই। এখানে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে গেছে, এখন আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু মিশ্রণটা গরম থাকতে ঢালতে হবে, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখন আমি একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে যদি কোনো বাবলস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। আমি এটা কেক মোল্ডের মধ্যে করছি, তাই আমার এটার সাথে কোনো ঢাকনা নেই, সেই কারণে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। তবে আপনারা যেই বাটিতে করবেন সেই বাটিতে যদি ঢাকনা থাকে আপনারা ওই ঢাকনাটা দিয়েই ঢেকে দেবেন। এখানে আমি একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গরম করে নিয়েছি, এখন আমি পুডিংটা বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর পানিটা কিন্তু এরকম হতে হবে যেন পুডিংয়ের বক্সের অর্ধেক পর্যন্ত হয়ে থাকে, অর্ধেকের বেশি যদি হয় সেক্ষেত্রে কিন্তু পানি ভেতরে ঢুকে যাবে। এখন আমি মিডিয়াম টু লো হিটে এটাকে 30 মিনিটের মতো বেক করব, তারপরে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখব এক ঘন্টা। ফ্রিজে রাখার পর আমি এটাকে পরিবেশন করব। 30 মিনিট পর নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম এক দেড় ঘন্টার মতো, এখন আমি এটা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে আর এটা কিন্তু শক্ত হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কিন্তু আর পুডিংটা ভেঙে যাওয়ার কোনো সুযোগ থাকে না। তবে এখানে একটা কথা বলে রাখছি, যখন আপনারা 30 মিনিট এটাকে চুলায় বেক করবেন তারপর কিন্তু এটা একটু নরম থাকবে, আপনারা ওই নরম অবস্থাতেই পুডিংটা নামিয়ে নেবেন, কারণ যখন এটা ঠান্ডা হবে মানে আস্তে আস্তে রুম টেম্পারেচারে আসবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে। পুডিংটাকে ঢেলে নিচ্ছি, একটু সাবধানে ঢালতে হবে। পুডিংটাকে ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি পুডিংটাকে কেটে দেখাচ্ছি, পুডিং কিন্তু আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন, আর অবশ্যই আমি আবারও বলছি পুডিং ঠান্ডা হওয়ার পর আপনারা মোল্ড আউট করবেন এবং কেটে নেবেন, গরম অবস্থায় যদি মোল্ড আউট করতে যান সেক্ষেত্রে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, ঠান্ডা করে নিলে পুডিংটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা তৈরি হয়ে গেছে, আর এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজা, আপনারা দেখেছেন খুবই অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমি এই পুডিংটা তৈরি করেছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আপনারা এটা বাচ্চাদের জন্য কিন্তু তৈরি করতে পারেন, কারণ অনেক বাচ্চারা আছে যারা দুধ খেতে চায় না, আপনারা কিন্তু এটা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন, সেই হিসেবে কিন্তু বাচ্চাদের দুধ খাওয়া হচ্ছে, আর যেহেতু সুজি আছে এটা খেলে কিন্তু অনেকটা সময় পেট ভরা থাকবে, বাচ্চারা কিন্তু একসাথে অনেকটা খাবার খেতে চায় না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা বাচ্চাদেরকে করে খাওয়াতে পারেন, আর এটা থেকে যে একটা স্মেল আসে এটাও কিন্তু ভীষণ সুন্দর। খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। সামনে ঈদ আসছে, ঈদের দিন কিন্তু আপনারা আনকমন ডেজার্ট রেসিপি হিসেবে এই পুডিং রেসিপিটা রাখতে পারেন, সবাই পছন্দ করবে, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা যদি আমার কোনো রান্না বাসায় ট্রাই করে থাকেন, কেমন হয়েছে আমাকে জানাতে পারেন, আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন ধরনের ইউনিক রেসিপি শেয়ার করি, তবে কিন্তু অবশ্যই লিখিত রেসিপি, আপনারা যারা লিখিত রেসিপি পছন্দ করেন তারা কিন্তু চ্যানেলটি ভিজিট করতে পারেন, অনেক রকমের ইউনিক রেসিপি আপনারা সেখানে পেয়ে যাবেন। আশা করছি আমার ওই চ্যানেলটিও আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।